نحمده ونصلي على رسوله الكريم اما بعد قابل احترام بائر بزرگوار دوستو مهمان بولتেছেন যে ভাই ফজরের নামাজের পরে যে সময়টা হয় সেই সময়ের মধ্যে বলেন যে ঘুম আসতে থাকে বলেন যে স্বাভাবিকভাবে মানুষের ঘুম আসে তো বলেন যে আমরা সেই ঘুমরে দূর করব সতর্ক থাকব ঘুমরে দূর করে আমরা কথা শুনবো বলেন যে যখন আমরা ঘুম থেকে সজাগ হইয়া ঘুমকে দূর করে আমরা ধ্যানের সাথে কথা শুনব তো বলেন যে ভাই দুস্থ এই কথাগুলো আমাদের বুঝে আসবে আমরা বুঝতে পারব আর বলে যে যখন একটা কথা একজনের ধ্যানের সাথে তাওয়াজ্জুর সাথে সতর্কতার সাথে শুনে তো বলে যে সেই কথাটা তার বুঝের মধ্যে আসিয়া যায় আর যখন একটা কথা সে বুঝতে পারে তখন সেটার জন্য তার আমল করা তার জন্য সহজ হয়ে যায় এই জন্য ভাই আমরা প্রত্যেককে আল্লাহ জাল্লা শানহু ধ্যানের সাথে চৌকান্নের সাথে এই কথাগুলো শোনার তৌফিক দান করেন এবং আমলেরও তৌফিক দান করেন বলে যে ভাই দুস্ত আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু আমাদেরকে ঈমান দিয়েছেন আর এর সাথে সাথে বলেন যে আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বানাইছেন বলেন যে আল্লাহ পাকে আমাদেরকে রসুল পাকের উম্মতের মধ্যে পাঠাইয়া আমাদের উপরে আল্লাহ পাকে বহুত বড় এক জিম্মাদারি দিয়েছেন বলেন যে দুস্ত আমাদের উপরে অনেক বড় একটা জিম্মাদারি আসছে আর বলেন যে ভাই দুস্ত সেই জিম্মাদারিটা কি বলেন যে দোস্ত সেই জিম্মাদারি হইল বলেন যে আমার নিজের জাত থেকে শুরু করে সারা দুনিয়ার সমস্ত মানব জাতির জিম্মাদারি আমাদের উপরে আল্লাহ পাকে দান করছে যে ভাই দোস্ত বলেন যে এটা হইলো আমাদের আল্লাহর পক্ষ থেকে সেই জিম্মাদারি আসছে তো বলেন যে একজন যখন সে তার জিম্মাদারিটাকে সামনে রাখে বলেন যে সামনে রাখবে সে আর ওইটা রেখে যখন সে চলবে তো বলেন যে দোস্ত তার জন্য সোজা রাস্তা পাওয়া বলেন যে সহি রাস্তা পাওয়া তার জন্য সহজ হবে আর এমনি ভাবে যখন একটা লোক সে তার উদ্দেশ্যের সামনে রেখে সে চলবে তো বলেন যে প্রথম তো তার জাত এরপরে বলেন যে তার ফ্যামিলির লোক যারা থাকবে তার ঘরের লোকরা এমনি ভাবে তার মহল্লার লোকরা বলেন যে এরপরে তার দেশের লোক এমনি ভাবে তার থেকে সহি রাস্তা আর বলেন যে সহি আর সঠিক রাস্তা তারা পাইতে থাকবে তার দ্বারা মানুষের সঠিক রাস্তা পাবে এমনি ভাবে বলেন যে দুস্ত আর যখন একজন মানুষে সহি মানে তার জিম্মাদারিটা তার সামনে থাকবে আর জিম্মাদারিটা সামনে রেখে চলবে তো বলেন যে ভাই দুস্ত দুনিয়াতে যে তার জরুরত আছে খানা পিনা পরা শোয়া বলেন যে সেইগুলার মধ্যে সে কম সময় দিবে আর দিয়া সে তার জিম্মাদারিকে আদায় করতে থাকবে তো বলেন যে দোস্ত যখন সে এইভাবে তার ওই জরুরতের মধ্যে কম সময় দিয়ে জিম্মাদারিকে পুরা করতে থাকবে তো আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু তার উসিলায় বলেন যে এমনি ভাবে তাকেও আল্লাহ পাকে সোজা রাস্তা দেখাইবেন এবং তার দ্বারা অন্যান্য মানুষও সোজা রাস্তা পাইতে থাকবে এবং দুনিয়া আখেরাতের সফলতা তারা নিয়ে নেবে বলেন যে ভাই দোস্ত এই উম্মতকে যে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে বলেন যে এইটার উপরেই আর বলেন যে ভাই দোস্ত শ্রেষ্ঠ উম্মত আর খাইরে উম্মত হওয়ার জন্য আল্লাহ জাল্লা শানহু শর্ত লাগাই দিয়েছেন একটা শর্তের সাথে সে উত্তম উম্মত হবে বলেন যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে শ্রেষ্ঠ উম্মত আর খাইরে উম্মত যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বলেন যে এটা আমাদের জমানার মানুষের জন্য অর্থাৎ সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছেন তো এই জন্য বলেন যে যেই ব্যক্তি চায় যে সে উত্তম উম্মত হইতে তো বলেন যে তার জন্য শর্ত হইল সে এই শর্ত পুরা করতে হবে বলেন যে মানুষকে ভালোর দিকে সে আহ্বান করতে হবে এবং বুরাইর থেকে মানুষকে বিরত রাখতে হবে বলেন যে যখন সেই শর্ত সে আদায় করবে তো বলেন যে সে তখনই উত্তম হইতে পারবে তো বলেন যে দোস্ত এই জন্য এই জিম্মাদারি হইল এটা যে আমরা সমস্ত মানুষকে আমরা মখলুক থেকে খালিকের দিকে দাওয়াত দেওয়া যিনি খালিকে কায়নাত সমস্ত জগৎকে যিনি বানাইছেন বলেন যে সব মখলুক আল্লাহ জাল্লা শানহু যে বানাইছেন এই সমস্ত নকশার থেকে আল্লাহ জাল্লা শানহুর জাতের দিকে মানুষকে আহ্বান করা বলে যে এটা হইল জিম্মাদারি আর এরপরে বলেন যে ভাই দোস্ত জিম্মাদারিটা এই উম্মতের কি যে বলেন যে প্রত্যেকে আপনার জাতের থেকে শুরু করে সব এক তো হইল সে এমনিভাবে সমস্ত মানুষকে সে ওই সমস্ত কামের মধ্যে লাগাইবে
বলেন যে যে কামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আর সন্তুষ্ট হন, আর বলেন যে ওই সমস্ত আল্লাহ পাককে যে সমস্ত কামে নারাজ করে অসন্তুষ্ট করে সেটার থেকে তাদেরকে বিরত রাখবে। তো বলে যে ভাই দোস্ত, এই জন্য উত্তম উম্মত হইতে হইলে আর কামিয়াবি আর সফলতা লইতে হইলে তো বলেন যে দোস্ত এই কামটা করতে হবে। বলেন যে সেটাকেই বলেন যে মানুষকে ওই রকম ভালোর দিকে ডাকতে হবে, আল্লাহকে রাজি সন্তুষ্ট করে ওই সমস্ত কামের দিকে সে দাওয়াত দিতে হবে, আর যেই সমস্ত কাম করলে আল্লাহ নারাজ আর অসন্তুষ্ট হন বলেন যে সেগুলার থেকে তাদেরকে বিরত রাখতে হবে। দোস্ত বলেন যে যখন একজন এই কামটা করবে তো বলেন যে তার জাতের থেকেও সে ওই কাম করা মানে আল্লাহ পাককে রাজি করার মতো আমল করা তার জন্য সহজ হবে, আর এমনি ভাবে যখন অন্যকে সে দাওয়াত দিতে থাকবে এই কথার দিকে তো তার জন্য ওটা সেও সেখান থেকে উপকৃত হইতে থাকবে। আর বলে যে যখন মানুষকে এদের থেকে বিরত রাখতে থাকবে খারাপ কাম থেকে ফিরাইবে তো বলে যে ভাই দোস্ত এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ওই কামের বরকতে তাকেও এরকম আল্লাহর হুকুম মানা আর আল্লাহর নারাজি অসন্তুষ্টির থেকে বাঁচা সহজ করে দিবেন এবং আল্লাহ পাকে তার দুনিয়া আখেরাতকে বাড়াই দিবেন। তো বলে যে ভাই দোস্ত যখন এই উম্মত জিম্মাদারি আদায় করতে থাকবে তার উপরে যে জিম্মাদারি দেওয়া হয়েছে দাওয়াতের জিম্মাদারি যখন সে আদায় করতে থাকবে তো বলেন যে তার ঘরের মধ্যে দিন আসবে, বলেন যে তার বাচ্চাদের মধ্যে দিন আসতে থাকবে, তার ঘরের মহিলাদের মধ্যে দিন আসবে, বলেন যে তার ঘর দিনদারি ঘর হবে, দিনের ঘর হবে, এমনি ভাবে বলেন যে তার পুরুষের মধ্যে দিন আসবে, আর বলেন যে ভাই দুষ্ট এমনি ভাবে তার আশপাশের যে এলাকা সেখানের মধ্যে যখন সে জিম্মাদারি আদায় করতে থাকবে বলেন যে তখন ওই সব এলাকার মধ্যেও দিন যাইতে থাকবে। বলেন যে এই যে জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই জিম্মাদারি যখন আমরা ঠিক মতো আদায় করব তো বলেন যে ভাই দুষ্ট আমাদের এক এক মসজিদ থেকে সারা দুনিয়ার মধ্যে হেদায়েত যাইতে থাকবে, বলেন যে সারা দুনিয়ার মানুষ রাস্তা পাইতে থাকবে, এক এক মসজিদ সারা দুনিয়ার জন্য এইরকম ভাবে হেদায়েতের সবব আর মাধ্যম হইতে পারে। তো এই জন্য ভাই বুজুর্গ দোস্ত যখন আমরা জিম্মাদারিকে ঠিক মতো আদায় করব তো বলেন যে আমাদের মধ্যে দিন আসবে, আমাদের ঘরওয়ালাদের মধ্যে দিন আসবে, আমাদের আশপাশে যখন দিন আসতে থাকবে আর এই জিম্মাদারি যখন আমরা আদায় করবো আর দিন আসবে তো আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু মেহরবানি করে আমাদের দুনিয়াও বানাই দিবেন এবং আমাদের আখেরাতকেও আল্লাহ বানাই দিবেন। তো বলেন যে ভাই বুজুর্গ আর দোস্ত যখন এই জিম্মাদারিকে আমরা বলেন যে কুরবানির সাথে আর বলেন যে ভাই দোস্ত বলেন যে মুজাহিদার সাথে আমরা এই জিম্মাদারিকে যখন আমরা আদায় করতে থাকবো তো বলেন যে এই জিম্মাদারি তো এরকম বলেন যেটা আল্লাহর সাহায্যকে আনতে থাকে, বলেন যে এই জিম্মাদারির উপরে আল্লাহর সাহায্য আসতে থাকে। বলেন যে হাদিসের মফহুম হইল যে যেই পরিমাণে জিম্মাদারি আদায় করতে থাকবে ওই পরিমাণে আল্লাহ পাকের পক্ষ থেকে তার সাহায্য আসতে থাকবে। তো বলেন যে ভাই দোস্ত এটা এমন এক কাম বলেন যে আল্লাহর দিকে যে দাওয়াত দেওয়া আহ্বান করা বলেন যে এটা এত বড় কাম যেটাই আল্লাহ পাকের সাহায্যকে আসলে আসতে থাকে। বলেন যে যার সাথে আল্লাহর গাইবী সাহায্য আছে বলেন যে কোরআন শরীফের মধ্যেও আল্লাহ জাল্লা শানহু কথা পরিষ্কার করছেন যে ও ঈমানওয়ালা তোমরা যদি আল্লাহর দিনের সাহায্য করো তাহলে আল্লাহ জাল্লা শানহু তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমাইয়া দিবেন। তো বলে যে ভাই দোস্ত যখন এই জিম্মাদারি আদায় করতেছিল উম্মত তো বলে যে আল্লাহ পাকের সাহায্য আর মদদ আসতেছিল, বলে যে যখন আমরা এই জিম্মাদারি আদায় ঠিক মতো করি নাই এটার মধ্যে আমাদের কমি হয়ে গেছে কোথায় হয়েছে তো বলে যে আল্লাহর সাহায্য আমাদের থেকে চলে গেছে। তো এই জন্য বলে যে ভাই দোস্ত যখন আমরা সব এই জিম্মাদারিকে আদায় করতে থাকবো তো বলে যে এই জিম্মাদারির দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে তো সাহায্য আসবে আর সবচেয়ে বড় যেই ফায়দা হবে উপকার হবে বলেন যে সেটা হইল আল্লাহ জাল্লা শানহু আমাদের কদমকে দিনের উপরে জমাই দিবেন অর্থাৎ দিনের উপরে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বলেন যে ভাই দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে পুরা করা আমাদের জন্য সহজ হবে। বলেন যে যেরকম মানুষের প্রয়োজন খানা পিনা শোয়া এগুলা তার জন্য সহজ হয়ে যায় ঠিক এমনি ভাবে যখন আমরা এই জিম্মাদারি আদায় করব জিম্মাদারিওয়ালা কাম এই দাওয়াতের কাম করতে থাকবো তো বলে যে এটার দ্বারা আল্লাহ পাক একটা পবিত্র পরিবেশ বানিয়ে দিবেন আর যেই পরিবেশের উপরে আমাদের দিনের উপরে চলা সহজ হবে
আল্লাহর হুকুম মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে সুন্নতওয়ালি জিন্দেগি ও আমাদের উপরে আমাদের চলা সুন্নতের উপরে জিন্দেগিকে উঠানো বলেন যে এটাও আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো বলেন যে ভাই এই জন্য যেই পরিমাণে আমরা জিম্মাদারি আদায় করব সেই পরিমাণে পরিবেশ বনবে আর সেটার উপরে আমাদের দিনের উপরে চলা আল্লাহর হুকুম মানা নবীর তরিকায় চলাও আল্লাহ পাকে সেটা সহজ করে দিবে। তো বলে যে ভাই দোস্ত অন্য জায়গার মধ্যে আল্লাহ জাল্লা শানহু ফরমাইতেছেন যে আপনি ভাই আমার হাবিব আপনি কথা বলে দেন যে এটাই হইল আমার রাস্তা, সেটা কি বলে যে দা আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আদউ ইলাল্লাহ আল্লাহর দিকে আহ্বান করা, খালিক ও মালিকের দিকে দাওয়াত দেওয়া, কর্ণওয়ালা জাতের দিকে দাওয়াত দেওয়া। আর বলছেন যে এর সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন কত বলছেন যে আলা বাসিরাতিন বলে একিনের সাথে বলেন যে জানিয়া বুঝা একিনের সাথে আমি আল্লাহর দিকে আহ্বান করি। তো বলেন যে ভাই দোস্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন যে উনি আমাদের খালিক আর মালিক তার দিকে আহ্বান করা বলেন যে এটা রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম আর জিম্মাদারি। এর সাথে সাথে বলেন যে ওমানিত বানি যেই ব্যক্তি রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো অর্থাৎ রসূলের পাকের উপরে যারা ঈমান আনলো প্রত্যেকেরই সেই জিম্মাদারি আসিয়া গেল। বলেন যে দোস্ত নবীওয়ালা কামের জিম্মাদারি। তো বলেন যে চাই সে পুরুষ হোক অথবা মহিলা, চাই সে জওয়ান হোক আর বাচ্চা হোক, চাই ধনী হোক গরিব হোক, বলেন যে মালদার হোক বা ফকিরই হোক, বাদশাহ হোক বা এরকম ভাবে সাধারণ মানুষই হোক, আরবি হোক বা অনারবের লোক হোক, প্রত্যেক যারা রসূলের পাকের উম্মত বলেন যে উম্মত হওয়ার কারণে প্রত্যেকের উপরে সেই জিম্মাদারি আসে যে এই রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কাম সেই কামের জিম্মাদারি সে আদায় করতে হবে। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত আমাদের যে দাওয়াত বলেন যে দাওয়াতটা হইলো বলেন যে জিম্মাদারি হইলো যে দাওয়াত দেওয়া, কিসের দাওয়াত দিব? বলেন যে ভাই দোস্ত তিন জিনিসের দাওয়াত চলবে। বলেন যে এক তো হইলো ভাই দোস্ত তৌহিদের দাওয়াত, আর বলেন যে রেসালতের দিকে আর আখেরাতের দিকে দাওয়াত দিতে হবে। বলেন যে দোস্ত আমরা দাওয়াত দিব যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু কর্ণওয়ালা জাত, বলেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন সবকিছু করেন ওনারই হাতে সবকিছু, বলেন যে এমন ভাবে আমরা দাওয়াত দিব যার বরকতে আমাদের দিল থেকে বলেন যে কি হয়ে যায়, বলেন যে মখলুকের আসর সম্পূর্ণ বাহির হয়ে যায়, মখলুকের কোনো আসর আমাদের আর প্রভাব আমাদের অন্তরের মধ্যে বিলকুল না থাকে। আর বলেন যে দোস্ত রেসালতের দাওয়াত দিতে হবে, বলেন যে রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিম আর শিক্ষা দিয়ে গেছেন আর আল্লাহ রসুল যেই জিনিস নিয়ে আসছেন যার তালিম দিছেন বলে যে সেটার উপরে আমাদের একিন আসিয়া যায় যে সেটা বিলকুল হক, আর বলে যে সেটাই আসল সফলতার রাস্তা, আর বলে যে ভাই দোস্ত আখেরাতের দিকে আমাদের দাওয়াত দিতে হবে, বলেন যে আখেরাতের কথা আমরা বলবো যে আখেরাতের সুখ সেটাই আসল চিরস্থায়ী সুখ, আখেরাতের জিন্দেগি বলেন যে সেটাই হইল আসল জিন্দেগি। বলেন যে দোস্ত এমনি ভাবে বলেন যে এই কথাগুলো বলেন যে আখেরাতে আলো চিরস্থায়ী সেটার সুখ চিরস্থায়ী এই কথাগুলো আমাদের সামনে আসতে হবে। বলেন যে আমরা এত বেশি এটার দাওয়াত দিব, বলেন যে দোস্ত দাওয়াত দিতে দিতে বলেন যে সেটার উপরে আমাদের একিন চলে আসে, বলেন যে একিন বনে যায়। তো বলেন যে দোস্ত এত জিনিস হইল এরকম ভাবে দাওয়াত দিতে হবে, আর দুই নম্বর জিনিস হইলো দোস্ত বলেন যে ইমানি মজলিস আমাদের লাগাইতে হবে। বলেন যে দোস্ত এই সমস্ত ইমানি কথা আমরা যেরকম বলবো আমরা যেরকম আল্লাহ রাস্তায় বলবো এরকম এগুলো তো আমাদের ঘরের মধ্যেও বলতে হবে। বলে যে যখন আমাদের ঘরের মধ্যে ইমানের হালকা হবে, হযরত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের ঘরের মধ্যে ইমানের হালকা লাগতো, তো বলেন যে আমরা আমাদের ঘরের মধ্যে ইমানের হালকা লাগাইবো। তো যখন এই সমস্ত কথা আল্লাহ কর্ণওয়ালা জাত ওনারই হাতে সবকিছু এই কথার আলোচনা হবে, রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ওনারই তরিকার কথা অর্থাৎ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তালিমের কথা জিন্দগির কথা আলোচনা করতে থাকবো, আখেরাতের কথা আলোচনা করতে থাকবো। তো বলে যে আমাদের ঘরওয়ালাদেরও ইমান বনতে থাকবে, একিন বনতে থাকবে। তো বলে যে ভাই দোস্ত আমরা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা মসজিদের মধ্যে ইমানের হালকা লাগত, তো বলে যে সেইখান থেকে ওনারা সেই ইমানের কথাবার্তা নিয়ে ওনাদের ঘরে যাইতেন, আর ঘরে যাওয়ার পরে সেইখানে যাইয়া ওনারা সেই ইমানের হালকা লাগাইছেন। তো বলেন যে ভাই দোস্ত হায়াত সাহাবার মধ্যে আছে যে হযরত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম ভাবে ওনারা সেই ইমানের হালকা লাগাইছেন আর এই জিম্মাদারি আদায় করছেন, আর সেই জিম্মাদারি আদায় করার উপরে আর এই মেহনতের উপরে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু কিরকম ওনাদেরকে সম্মান আর ইজ্জত দান করছেন আর আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু ওনাদেরকে কামিয়াব করছেন। বলে যে ভাই দোস্ত রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এইরকম মদিনায় গেছেন তো মদিনাতে মসজিদ বানাইছেন, বানাইয়া দোস্ত মসজিদকে মসজিদের মধ্যে এরকম ভাবে ইমানের হালকা লাগছে, বলেন যে যার কারণে ওনাদের ইমানও ছিল মজবুত আর এর সাথে সাথে বলেন যে ওনাদের আমলও ছিল মজবুত। কিন্তু বলেন যে দোস্ত আজকে বলেন যে আমাদের অবস্থা এই হয়েছে যে ইমান আমাদের দুর্বল আর কমজোর হওয়ার কারণে আমাদের এবাদতটাও বেজান হয়ে গেছে। বলেন যে তার মধ্যে কোনো জান নাই, বলেন যে এবাদত তো আছে ঠিক কিন্তু বলেন যে জাহিরটাও, বলেন যে বাতিন তো তার মধ্যে জান নাই, রুহানিয়ত তো নাই, বলকে জাহিরটাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে নাই, সেটার থেকে দূরে সরিয়ে গেছে। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত এই জন্য আমাদের তো একটু হইলো ভাই দোস্ত আল্লাহর রাস্তায় বাহির হওয়া, বাহির হইয়া যাইয়া বলেন যে আমরা কি করব, বলেন যে এরকম মেহনত করব আর দাওয়াত দিব, দাওয়াত দিয়ে আমাদের ইমানকে মজবুত করব, এক তো তৌহিদের কথা বলতে হবে, আমরা এমনিভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকা আর সেইটার কথা বলবো, আখেরাতের কথা বলবো, আর যখন আমরা আসবো তো আমাদের এলাকায় ফিরে আসে আমরা আমাদের মসজিদের মধ্যে সেই হালকা লাগবে, ইমানই হালকা হবে আর এর সাথে সাথে আমাদের ঘরের মধ্যে হবে। বলেন যে দোস্ত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আরে দুনিয়াতে যদি তিনটা জিনিস না হইতো তাইলে আমি দুনিয়াতে থাকার পরিবর্তে আল্লাহর কাছে আখেরাতে মউতকেই আমি পছন্দ করে নিতাম, আখেরাতে যাওয়া আল্লাহর কাছে চলে যাওয়া সেটারই আমি পছন্দ করতাম। বলে যে এই তিন জিনিসের কারণে বলেন যে আমি দুনিয়াতে থাকাকে পছন্দ করি, এক তো হইলো আল্লাহর রাস্তায় নকল হরকত অর্থাৎ আল্লাহর রাস্তায় ফিরা, আর বলেন যে দুই নম্বর হইল বলেন যে ইমানই হালকা ইমানই মজলিস। তো বলেন যে দোস্ত আর তৃতীয় জিনিস বলছেন যে এবাদতের মধ্যে লম্বা লম্বা সজিদা করা অর্থাৎ আল্লাহর দরবারে লম্বা লম্বা সজিদা দেওয়া। বলেন এই তিন জিনিস যদি না হইতো তাহলে আমি আখেরাতে যাওয়া কি পছন্দ করতাম। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত এই জন্য এই মেহনত বলেন যে আমাদের করতে হবে, দাওয়াত তো আমাদের দিব, বলেন যে যত বেশি আমরা এই দাওয়াত দিতে থাকবো তো এক তো হইলো এই আমাদের ইকিন বলতে থাকবে, মখলুকের আস্তাসুর আসর আমাদের অন্তর থেকে বাহির হবে, এমনিভাবে যত বেশি আমরা দাওয়াত দিব এসারতের দিকে তো বলেন যে সেই তার উপরে আমাদের জিন্দগিকে উঠানো সহজ হবে, আর এমনিভাবে আখেরাতের কথা যত বেশি আলোচনা হবে সেটা আমাদের সামনে আসে যাবে। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত তখন মানুষের মধ্যে দিনের উপরে চলার আগ্রহ পয়দা হয়ে যাবে, বলেন যে মানুষের মধ্যে আগ্রহ উৎসাহ আসবে যখন এই ইমান আর ইকিন বনবে, তার সামনে যখন আখেরাত আসবে। তো বলে যে ভাই দোস্ত দিন কাকে বলে, বলে যে দিন হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা নিয়ে আসছেন আর যে দিন নিয়ে আসছেন বলে যে সেটার উপরে আল্লাহ রসুলের উপরে আমাদের এতেমাদ, আমাদের দিলের ইতমিনান হয়, আর বলে যে রসুল পাক সাল্লাম যে দিন নিয়ে আসছেন বলে যে ভাই দোস্ত বলে যে সেটার উপরে আমাদের ইকিন বনিয়া যায়, বলে যে সেটার নামই হইল দিন, আল্লাহ রসুল যেই দিন নিয়ে আসছেন আর যেই তরিকাটা নিয়ে আসছেন বলে যে দোস্ত সেই তরিকার উপরে আমাদের ইকিন বনে যায়, বলেন যে সেটা আল্লাহ রসুলের উপরে আমাদের দিল ইতমিনানের সাথে এই কথাটা মানিয়ে নেয়, বলেন যে সেটার নামই হইল দিন। যে ভাই বুজুর্গ দোস্ত এই জন্য আমাদের মধ্যে এই জিনিসটা কেমনে পয়দা হবে, রসুল পাক সাল্লাম যে দিন নিয়ে আসছেন সেটার উপরে আমাদের ইকিন কেমনে বনবে আর আমাদের দিল কি করে আল্লাহ রসুলের উপরে ইতমিনান হবে, বলেন যে দোস্ত এই জন্য আমাদের দাওয়াত দিতে হবে। বলেন যে এই জন্য এক এক ব্যক্তি প্রত্যেক ফর্দকে আমাদের দাওয়াতে লাগাইতে হবে, সব লাগতে হবে ছোট বড়। বলেন যে যখন আমরা দাওয়াত দিতে থাকবো তো বলেন যে আস্তে আস্তে আমাদের মধ্যে ইকিন বাড়বে, ইমান পয়দা হইতে থাকবে। বলে যে দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাইলেন তো বলেন যে তার সাথে সাথে বলেন যে সব আল্লাহ দাওয়াতের মেহনতের মধ্যে দিয়া দিলেন, বলেন যে সব ওনারা দাওয়াতের মেহনত দিছেন, শুধু দাওয়াতই ছিল। বলে যে দোস্ত 12 বা 13 বছর পরে আসছে নমাজ, কিন্তু এর আগ পর্যন্ত যে এলিম আসছে আল্লাহর পক্ষ থেকে, বলে যে সেখানে তো আখলাকের লাইনের এলিম আসছে আর বলে যে ইমানের এলিম আসছে, তো বলেন যে ওনারা সেটার উপরে মেহনত করতে রয়েছেন, বলে যে ওনারা সেটার দিকে দাওয়াত দিতে রয়েছেন, আখলাকের সাথে দাওয়াত দিচ্ছেন তো ওনাদের ইমান বনছে। বলে যে ভাই দোস্ত যেহেতু মানুষ হিসাবে আল্লাহ পাকে এই উম্মতকে একটা জায়গায় নিয়ে পৌঁছাইতে চান, ওনাদেরকে একটা দরজায় উঠাইতে চান, এক জায়গায় উঠাইতে চান, এই জন্য হালত আসে। বলেন যে সাহাবায়ে কেরামের উপরে হালত আসছে, বলেন যে যখন ওনারা এইভাবে দিন নিয়ে খাড়া হয়েছেন তো ওনাদের উপরে কিরকম হালত আসছে, বলেন যে একজনের উপর বলে যে কাউকে ধরে এরকম তার বুকের উপরে পাথর রেখে দেওয়া হয়েছে, বলেন যে এরকম গরম জল, বলেন যে গরম বালির উপরে তাকে শুয়ে রাখা হয়েছে,
বলে যে কাউকে জ্বলন্ত আংরার উপরে শুয়ে দেওয়া হয়েছে, আর বলে যে এরকম ভাবে পিটাই করা হয়েছে, বলে যে দুস্থ এরকম তাদের উপরে মুজাহিদার কষ্ট আসছে। তো বলে যে আসার পরে সাহাবাইকেরা মধুর্য বলে যে ধৈর্যের বাইরে চলে যাইতেছিল। আয়েশা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এই অবস্থা, আর কত বরদাস্ত করব। তো বলে যে দোস্ত, আল্লাহ রাসূল ফরমাইলেন যে আরে তোমরা তো বড় জলদি করতেছ, আরে শুনো, তোমাদের পূর্ববর্তী যারা ছিল এইরকম তাদেরকে একজনে ধরে আনা হয়েছে, আর আইনা ইমানওয়ালাকে তার সামনে করাতে আনছে, আইনা তার মাথার উপরে রাখছে, আর বলছে তুমি ইমান সারো, সে ইমান সারে নাই, তো তারে করাত দিয়ে দুই টুকরা করে দেওয়া হয়েছে, তবুও সে ইমান সারে নাই। বলে যে একজনে ধরে আনছে ইমানওয়ালা, আর বলে যে আইনা তারকে লোহার চিরুনি আনা হয়েছে, আইনা তার শরীর থেকে আর চামড়ারে গোস্তের থেকে আলাদা করে দিছে, তবুও সে ইমান ছাড়ে নাই। আরে তোমরা তো জলদি করতেছ, আরে শোনো, মেহনত করো, একদিন এক পরিবেশ বনবে। বলে যে এগুলো সব পরিবর্তন হবে, আর এরকম ভাবে তোমরা দেখতে পাবে যে তোমাদের সামনে এগুলো আর কিছুই নাই, ইতমিনান। বলে যে দোস্ত, আল্লাহ পাকে যখনই হালত আসছে, তো ফিসের নবীদের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করছেন, ফিসের নবীদের ওয়াকিয়া শুনাইছেন, শুনাইয়া ওনাদেরকে সান্ত্বনা দিছেন। তো বলেন যে ভাই বুজুর্গ আর দোস্ত, যখন দাওয়াত দিতে থাকবো, আর এই কুরবানির সাথে আমাদের দাওয়াত হবে, আমরা যখন মুজাহিদের সাথে আমরা দাওয়াত দিব, আর বলেন যে ভাই বুজুর্গ আর দোস্ত, তো বলেন যে হালত আসতে পারে, কিন্তু বলেন যে দোস্ত, প্রথম জমানায় যারা দাওয়াত দিচ্ছেন আর এই মেহনত করছেন, ওনাদের উপরে যেইভাবে হালত আসছে, ওনাদের উপরে যেইরকম মুজাহেদার কষ্ট আসছে, বলে যে ওই জমানার কষ্ট দোস্ত এই জমানায় আসবে না। বলে যে এতটুকু তো আসবে না, বলেন যে অনেকই হালকা আসবে, কিন্তু দোস্ত যেই পরিমাণেই আমাদের উপরে আসলো হালকা, ওইটা যদি আমরা কমও আসে, আর এটার আমরা বরদাস্ত করি, বরদাস্ত করে যখন দাওয়াত চালাইতে থাকে, বলে যে দাওয়াত চালাইলে বলেন যে এটার দ্বারা একটা মাহল বনে পরিবেশ বনতে থাকে, আর বলে যে যখন দাওয়াত দিয়ে একটা মাহল পরিবেশ বানানো হয়ে গেল, বলে যে এর দ্বারা কি হবে, বলে যে অমুসলমান ইসলামের মধ্যে আসার জন্য রাস্তা খুলিয়া যায়। যখন তারা এরকম দিনই পরিবেশ দেখে, এই পরিবেশের বরকতে ওনারা ভিতরে মানে ইসলামের মধ্যে আসতে আসার রাস্তা পায়। আর বড় হইল যিনি দাওয়াত দিবেন, বলে যে দাওয়াত দেওয়ালার দিনের উপরে তার ইস্তেকামত পয়দা হয়ে যায়। তো বলে যে ভাই দোস্ত, সবচেয়ে প্রথম বলেন যে আখলাকের লাইনের এলিম আল্লাহর পক্ষ থেকে আসছে। তো বলেন যে আখলাকওয়ালা এলিম আসছে, এবং আখলাকের সাথে বলেন যে দিনের মেহনত চলছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেন যে ভাই দোস্ত, সবচেয়ে রসুল পাকের আখলাকই ছিল সবচেয়ে বড়। বলেন যে দোস্ত, আখলাকের একবারে নিম্ন দরজা হইল দোস্ত, যে আপনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, বলে তাকে মাফ করেন, আর বলেন যে আত্মীয়তার সম্পর্ক কেউ যদি ছিন্ন করে, বলে যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করলো, আপনি তার সাথে সম্পর্ক জোরেন, বলেন যে এটা হইলো একবারে আদনা, আর একবারে নিম্ন দরজা হইলো আখলাকের। আর বলে যে ভাই দোস্ত, উর্ধে উপরের দরজা হইলো আখলাকের, যে আপনার সাথে জুলুম করছে, আপনি তার সাথে ভালাইর মোয়ামেলা করেন, তার উপকার করেন। তো বলে যে ভাই দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আখলাকের লাইনে একবারে উপরেই ছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আখলাকের উঁচা দরজার মধ্যে ছিলেন, আল্লাহ পাকের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের প্রশংসা করছেন, আর বলছেন আপনি তো ইন্নাকাল্লা আলা খুলুকিন আযীম, আপনি তো একবারে আখলাকের উচ্চা সীমায় এবং উচ্চ দরজায় পৌঁছে আছেন। তো বলেন যে ভাই দোস্ত, যখন দাওয়াত মানুষের দেয়, যখন দাওয়াত চলতে থাকে, দাওয়াতটারে যখন আখলাকের সাথে দেওয়া হয়, এবং বিনয়ের সাথে মানুষে যখন দাওয়াত দেয়, দাওয়াত চালায়, আর এমনি ভাবে বলেন যে মানুষ অন্যর খায়ের খাইন নিয়েতে যজবানিয়া দাওয়াত দেয়, তো বলেন যে এই দাওয়াতের আসর পড়তে থাকে, অন্যদের উপরেও তার উপরেও পড়তে থাকে। বলেন যে আর যখন আখলাকের সাথে দাওয়াত হয়, আর বলেন যে ভাই দোস্ত, আখলাকের লাইনের দিনের সাথে যখন দাওয়াত হবে, আর মুআমালাতের যে লাইনের দিন আছে সেই দিনটা যখন দিনের সাথে যখন ধুম্মত চলবে, আর বলে যে তার মুআশারাতের মধ্যে যখন পবিত্রতা আনবে, মুআশারাতটা তার ঘরের রেহেন সেহেনটা যখন তার এইরকম দিনের উপরে হবে, দিনদারির সাথে হবে, তো বলে যে ভাই দোস্ত, এই দিন আগে বাড়তে থাকবে। আর বলে যে ভাই দোস্ত, দিন শুধু আগেই বাড়বে না, বলকে অমুসলমানরাও মুসলমান হইতে থাকবে। তো বলে যে ভাই দোস্ত, এই জন্য এই দাওয়াতকে আমরা কি করতে হবে, বলে যে দাওয়াতটাকে আমরা আখলাকের সাথে দিতে হবে, এবং সবকে এই দাওয়াতের মধ্যে উঠাইতে হবে, আখলাকের সাথে দাওয়াত দিব।
এমনি ভাবে আমাদের মুআমালাতের লাইনের দিনকে আমাদের ঠিক করতে হবে। বলেন যে ভাই দোস্ত, এই জন্য আমাদের রেহেন সেহেন ওয়ালা দিনও আমাদের থাকবে। বলেন যে দোস্ত, এটা ছাড়া অন্যরা কি করে আসন নিতে পারে? অন্য আখলাক ছাড়া অন্যান্য এবাদত দিয়ে যে অন্যর উপরে আমাদের প্রভাব পড়বে, বলেন যে সেটা হইতে পারে না। কারণ বলে যে মাল তো মালদাররা যে জাকাত দেয়, বলেন জাকাত তো মালদাররা মুসলমানকে দেয়। আর বলে যে হজ এমন জায়গার মধ্যে হয় যেখানের মধ্যে তো মুসলমান যাওয়ার কোনো অনুমতি নাই। আর বলছে যে দোস্ত, নামাজ তো আমরা মসজিদের মধ্যে পড়ি। বলে যে নামাজ পড়ি আমরা যেখানেও মুসলমান যাইতে পারবে না, আর রোজা তো আমাদের পেটের ভিতরে থাকে। তাহলে এদের দ্বারা অন্যরা কি করে প্রভাব নিতে পারে? বলে যে ভাই দোস্ত, একমাত্র রাস্তাই হইল যখন আমরা দাওয়াত আখলাকের সাথে দিব। বলেন যে আমরা বিনয়ের সাথে আমরা দাওয়াত দিব, নরম হয়ে আমরা দাওয়াত দিতে থাকবো। আর বলেন যে যত আমরা ছোট হয়ে আমরা দাওয়াত দিব। বলেন যে ভাই দোস্ত, তো এর দ্বারা কি হবে? বলেন যে আমাদের মধ্যে দিন আসবে আর অন্যদের জন্য দিন খুলিয়ে দেবে। বলেন যে ভাই দোস্ত, এই জন্য দাওয়াতটা হইল এমন যেটা একটা পরিবেশ বানায়। আর দাওয়াতের এই মুবারক মেহনত, বলেন যে এই মেহনতের মাধ্যমে মানুষের মধ্যে আখলাক পয়দা হবে। বলেন যে তার মুআমালাতটা ঠিক হবে, সহি হবে, মুআমালাতের মধ্যে দিন আসবে। আর বলেন যে ভাই দোস্ত, তার এমনি ভাবে মহাশেরার যেটা রেহেন সেহেন বলে সেটার মধ্যে দিন আসবে, এটার দ্বারা পরিবেশ মধ্যে থাকবে। আর এই পরিবেশ দেখলেই মানুষ তাদের দিল এদিকের মধ্যে এদিকে ঝুঁকতে থাকবে। আর বলেন যে ভাই দোস্ত, যখন অন্যরাও আসতে থাকবে ইসলামের দিকে, আর যে দাওয়াত দিল তারাও দিনের উপরে চলা তাদের জন্য সহজ আর আসান হয়ে যাবে। এই জন্য বলেন যে ভাই দোস্ত, এই মেহনত মুবারক মেহনতের মধ্যে আমাদের সবকে লাগতে হবে এবং লাগাইতে হবে। নিয়ত করে সারি দুনিয়া মে যাকর কাম করনা হ্যায়। বলতেছেন যে ভাই, আমরা একতার নিয়ত করি সারা দুনিয়া যাই, আমাদের কাম করতে হবে। কাম কো শিখনা ভি হ্যায়, কাম কো করনা ভি হ্যায়, আর জিম্মেদারি সে করনা হ্যায়, আর আপনে ঘর সে লেকর সারি দুনিয়া তারি দুনিয়া তক যাকর করনা হ্যায়। তো বলেন যে ভাই, কাম তো আমাদের করতে হবে, আবার শিখতে হবে। বলেন যে কাম এটা করতে হবে, শিখতে হবে। আর বলেন যে আমাদের ঘর থেকে শুরু করে সারা দুনিয়ায় আমাদের সেই কামকে করতে হবে, এবং এই কাম নিয়ে সারা দুনিয়ায় আমাদের যাইতে হবে।